মিয়ানমার থেকে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ একজনের আটক করেছে পুলিশ। ভোররাতে বাহারছড়া নাওয়াপাড়া নৌকা ঘাট থেকে হাতে নাতে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, গোপন তথ্য ছিল অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা মিয়ানমার থেকে অস্ত্রের চালান বাংলাদেশে পাচার করবে। রাতে বাহারছড়া নৌঘাটে অভিযান চালিয়ে একটি ভারী অস্ত্র ও 15 রাউন্ড গুলি জব্দ করা হয়। কি বলে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।